প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 11ই আগস্ট 2022 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া ঢুকতেই যে প্রথম খামারটা পাওয়া যায় এইটাই হচ্ছে ইমন ডেইরি ফার্ম এখান থেকে মূলত গাভী বকনা এবং ষাঁড় বাচ্চা বিক্রি করা হয়ে থাকে এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি নতুন করে এই ফার্মের মালিক রাজু ভাইয়ের কাছে বেশ কিছু প্রেগন্যান্ট গাভী রয়েছে আমাদের আজকের প্রতিবেদনে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক ভাই ও বোনেরা যেহেতু আজকের পর্বে আপনাদের গাভী দেখাবো আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন গাভী কিনতে হলে নিজে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য বেচাকেনা বর্তমান কেমন হ্যাঁ টুকটাক চলছে আল্লাহ চলছে দুই দিন আগে কয়েকটা ষাঁড় বাচ্চা এবং একটা বকনা দেখাইছিলাম সেগুলো আছে না বিক্রি করে দিয়েছেন বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকের পর্বে গত পর্বেই বলছিলেন যে আজকে আপনাদের আমাদের গাভী দেখাবেন তো গাভী তো বেশ কয়েকটা কালেকশন করছে হ্যাঁ গাভী কালেকশন করছি তার মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে ছয়টা আছে আচ্ছা তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার খামারের ঠিকানাটা আমাদের জানাবেন জি জি আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া মানে বড়ালবীজ রেল স্টেশন আছে রেল স্টেশন থেকে দুই তিন মিনিট মানে গোরস্থান পাওয়ার আগে কবরস্থান পাওয়ার আগে হাতের ডানে অর্থাৎ প্রথম খামারটা আপনার খামার প্রথম খামারটাই আমার আচ্ছা ছয়টা গাভী দেখানোর মতো আছে হ্যাঁ ছয়টা গাভী প্রেগনেন্ট গাভী দেখানোর এখন তো নিয়মিত আপনার কাছে গাভী পাওয়া যাবে না প্রতিবেদন না থাকলেও অবশ্যই ইনশাআল্লাহ প্রতি মানে সপ্তাহে একদিন আর কি একটা করে প্রোগ্রাম হতে হলেও থাকবে গাভী না হলেও থাকবে থাকবে ইনশাআল্লাহ জাত আছে কয়টা এনা আছে হলো হলস্টেন ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান আছে আর একটা জার্সি আছে জার্সি ক্রস ফ্রিজিয়ান হাতে ক্রস আছে আচ্ছা তিন ধরনের জাতের গাভী আছে সবই তো প্রেগন্যান্ট সবই প্রেগন্যান্ট তো এই প্রেগন্যান্ট গাভী কিনতে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন আপনি প্রেগন্যান্ট গাভীর সুযোগ সুবিধা হচ্ছে আপনার চারটে বাট আর জরায়ু আচ্ছা এটা গ্রান্টে আমি আর প্রেগন্যান্টে যেহেতু দুধ নাই সেহেতু দুধের গ্যারান্টি আমি আপাতত দিতে পারবো না আচ্ছা না দেওয়াই ভালো আর যেগুলোর কম সময় আছে 10 দিন 7 দিন এগুলো কি ডেলিভারির সুযোগ দিবেন হ্যাঁ অবশ্যই সে দিলে টোটাল টাকা আমার অ্যাকাউন্টে পেইড করে তাহলে মনে করে 5 দিন হোক 7 দিন হোক আবার 15 দিন হোক আমি ডেলিভারি দিই হাফ টাকা দিলে হবে না হাফ টাকা দিলে আগে কিন্তু দিতে হবে ইনশাআল্লাহ হবে আচ্ছা তো রেট কেমন হবে আজকে সর্বনিম্ন কত দামের গাভী আছে সর্বনিম্ন আজকে আছে সবই চলে হাই কোয়ালিটির তো মনে করে বেশি বেশি জিনিস কিনে সেই ক্ষেত্রে আজকে চল আছে হলো সর্বনিম্ন আছে চল 60,000 160,000 আর উপরে আছে 190,000 টাকা আচ্ছা কথা বলার সুযোগ আছে না একদমে দেখাবেন হ্যাঁ হালকা একটু কথা বলার সুযোগ আছে যেহেতু গাভী তো এত বাচ্চা না বলেন নাই আচ্ছা তো চলেন এক এক করে প্রত্যেকটি গাভী সঠিক যে জাতমান এই ইনশাআল্লাহ এই বর্ণনাটা আমাদের জানাবে জি চেষ্টা করব রাজু ভাই সর্বপ্রথমে সাদা কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন গাভীটা সুন্দরভাবে ঘাস খাচ্ছে জি জি এটা কোন জাতের এটা হচ্ছে হলো হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ ডাবল বডির গরু এটা হলো হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা এর দাঁত কয়টা এটার দাঁত হচ্ছে 6 দাঁত 6 দাঁত জি আচ্ছা সবগুলো গাভী তো প্রেগন্যান্ট হ্যাঁ সবগুলো গাভী প্রেগন্যান্ট আচ্ছা মানে প্রেগন্যান্টে মূলত আমরা কিনি আস্তে আস্তে বাচ্চা দেয় বাচ্চা দিলে তো রেটটা বেশি হয়ে যায় এখন যে রেটটা হবে অলরেডি বাচ্চা দিলে রেটটা থাকবে না অলরেডি 10 থেকে 15,000 টাকা বেশি হয়ে যাবে আচ্ছা তো এই গাভীটার দাঁত 6টা বাচ্চা কয় নম্বর হবে এটা বাচ্চা দিবে হলো দ্বিতীয় বাচ্চা মানে 2 নম্বর বাচ্চা দিবে 2 নম্বর বাচ্চা হবে জি জি প্রেগন্যান্টের বয়স কি রকম প্রেগন্যান্টে এখন ধরেন 10 থেকে 12 দিন সময় আছে টাইম আছে 10 থেকে 12 দিন জি দীর্ঘদিন হলো এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন তো এই সময়ে যেটা আছে 10 থেকে 12 দিন এই সময়ের মধ্যে কি সারা বাংলাদেশে এই গাভী জার্নি করার জন্য প্রস্তুত আছে আসলে ঘটনা হচ্ছে যে এখন যেহেতু 10 থেকে 15 দিন সময় আছে 12 দিন সময় আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই আমার মধ্যে কোনো সমস্যা হবে আচ্ছা আর খামারে এসে দেখে শুনে নিলে বাট পাঠাইতে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এসে দেখবে চারটা বাট দেখবে জরাও দেখবে থাকবে একদিন দুদিন থাকে তারপরে নিবে সমস্যা নাই তো রাজু ভাই এটার আগের বিএনএর রেকর্ড যদি জানেন জানান না হলে দরকার নাই এটা আমি যেহেতু কিনেছি বাইরে থেকে আমার আমি অবশ্য জানি না অবশ্য আচ্ছা তাহলে বলার দরকার নেই এটার দাম কি রকম পড়বে এটার দাম চাইলে তো ধরেন 2,15,000 আসলে তা চাবো না যেহেতু আমি অনেকদিন ব্যবসা করছি বাচ্চার সাথে একটু জড়িত বেশি ছিলাম হ্যাঁ গাভী কিন্তু অনেকদিন পরে দেখলাম অনেকদিন পরে মানে মাঝে মাঝে কম কম থাকছে এখন রেগুলার থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে আমার যেটুক না করলেই না মানে আমি ডাল ভাত খাওয়ার গোস হলে ভরে আল্লাহর কাছে হাজার শুকরিয়া সেই ক্ষেত্রে এটার দাম নির্ধারণ করছে হলো 1,65,000 টাকা 1,65,000 টাকা 1,65,000 আবার কেউ
পছন্দ করলে তো সীমিত কথা বলার সুযোগও দিবেন বলছেন প্রথমে হালকা একটু সুযোগ সুবিধা আছে হ্যাঁ মনি নাই এটা দর্শকরা দাম দেখেও বুঝতে পারছে জি জি ইনশাআল্লাহ তো এটা সাইড করে দেন দুই নম্বরটা দেখি ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো মুখ সাদা তলাবাট সাদা পুরো বডি কালো এটা কোন জাত জি জি এটা হচ্ছে এটাও হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা আমার এখানে 6টা গরু আমি দেখাচ্ছি তার মধ্যে সবগুলোই বড় তো এটা মনে হয় এটা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় গাভী বড় জি আচ্ছা গাভীর দাঁত কয়টা এটা দাঁত 6 দাঁত 6 দাঁত জি দুই পাশে খিল আছে হ্যাঁ আছে আচ্ছা কয় নম্বর বাচ্চা এটা এটা দুই নম্বর বাচ্চা দিবে এটাও সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি জি এটাও প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট সময় কেমন আছে এটা সময় আছে 10 দিন 10 দিন 10 12 দিন আছে আর কি আচ্ছা মানে এগুলো হচ্ছে রেডি গাভী জি আচ্ছা এগুলোর থেকে যে এভারেজে দুধ কি রকম আসবে বলা যেতে পারে কি আসলে নতুনদের জন্য আইডিয়াটা নেওয়া আসলে নতুনটা বোঝে না মানে এটা আমি আশা করছি 20 না হলে 18 আচ্ছা 18 বা 20 জি এরকম দুধের আশাবাদী আপনি আশাবাদী জি আচ্ছা তো রাজু ভাই এই তোমাদের মানে গল্প করে লাভ না যে 25 লিটার দুধ হবে তা হবে না ভাই আচ্ছা এখন মনে করেন যে 20 লিটার দুধ হয় কিন্তু একটি চাদিয়ানি কথা না না এই জন্য 18 লিটার গ্যারান্টি 20 হবে 18 ধরে নিতে পারে এসে আচ্ছা তো এই গাভীটার রেট কেমন রাখছেন এটা চাইলে তো অনেকই চাওয়া যায় সেই ক্ষেত্রে অত বেশি চাবো না ফার্স্টই বলছি এটা চাওয়া হচ্ছিল 190,000 টাকা 190 অর্থাৎ এইটাই আজকের কালেকশনের সর্বশেষ সেরা গাভী এবং সর্বোচ্চ দামি গাভী তার মধ্যে এটা হচ্ছে বড় দামি গাভী জি আচ্ছা এই দামের তো আর নাই মনে হয় একটাই হ্যাঁ তো এটা সরাই নেন ভাই তিন নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে চলেন তিন নম্বরের গাভীটা আস্তে আস্তে দর্শক ভাই বন্ধুদের দেখাই ইনশাআল্লাহ তিন নম্বর সিরিয়ালে সুন্দর কালারের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো জি সাদা কালো আচ্ছা এই গাভীটা কোন জাতের এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের জি আচ্ছা গাভীর দাঁত কয়টা হইছে ভাই এটা দুই দাঁত হয়ে 4 দাঁত হচ্ছে আর কি 4 দাঁত হয়ে গেছে ধরেন আচ্ছা দুই দাঁত থেকে 4 দাঁতে যাওয়া মানে 4 দাঁত হয়ে গেছে জি আচ্ছা বাচ্চা কয় নম্বর হবে এটা হচ্ছে প্রথম বাচ্চা দিবে ভাই প্রথম বাচ্চা দিবে জি এখন তো প্রেগন্যান্ট এখন প্রেগন্যান্ট এখন পেটে বাচ্চা আছে দেখেন 4 দাঁত বাট 4 জায়গায় মানুষ আসলে দেখলেই দিশে পাবে যে গাভীটা কেমন ধরনের আচ্ছা সময় কি রকম আছে এটা সময় আছে এটাও ধরেন 10 12 দিন সময় আছে 10 12 দিন যদি কেউ নিতে চায় তাহলে মনে করেন যে বাচ্চা দেওয়ার পরে আমি তাকে ডেলিভারি দিতে পারবো আচ্ছা এই গাভীগুলো যেগুলো রেডি আছে জি সময় কম আছে এগুলো কেউ চাইলে এখান থেকে বাচ্চাটা প্রসব করায় নিতে পারবে তবে শর্ত একটা হয় অর্ধেক টাকা দিতে হবে আর নলে পুরো টাকা দিতে হবে জি 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 সেটাই আচ্ছা তো এই গাভীটা কারো পছন্দ হলে তিন নম্বর সিরিয়ালের দাম কি রকম পড়বে ভাই এটার দাম চাওয়া হলো 170,000 টাকা 170,000 টাকা জি কিছুটা কথা বলার সুযোগ দিবেন তো হালকা একটু সুযোগ আছে ভাই জান এটা সরাই নেন চার নম্বরটা দেখি ঠিক আছে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কোন জাতের এটাও হলস্টাইন ফ্রিজিয়ান এবং দর্শনদারি হ্যাঁ এটা খুবই সুন্দর এবং বিশাল দৃষ্টিনন্দন একটা গাভী খুব দেখতে খুবই সুন্দর আচ্ছা শুধু দেখতে ভালো হলে হবে না কিন্তু গাভীটা জাতমান ভালো হতে হবে দুধ ভালো হতে হবে শুরু করে আপনার সবকিছুই ভালো আচ্ছা দাঁত কয়টা গাভীর এটা দাঁত হয়তো 4টে এটার দাঁত 4টা জি বাচ্চা কয় নম্বর হবে এটা প্রথম বাচ্চা দিবে এটাও ফার্স্ট বাচ্চা হবে জি প্রেগন্যান্টের বয়স কি রকম বাকি আছে তাও ধরেন 18-19 দিন আছে আর কি 18 থেকে 19 দিনের মতো জি জি যে গাভীগুলো দেখালাম প্রত্যেকটাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অবস্থায় যদি কেউ নেয় তাহলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা চলে যাবে তা আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আচ্ছা এবং ওখানে যায় আমার গরু তো গতকাল আসছে এখনো রেডি হয়ই নাই মানে এক জায়গায় না এক জায়গায় আসলে জানি করলে কিন্তু শরীরটা এমনি কমে যায় জি 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 সেই ক্ষেত্রে মনে করেন খাওয়াই কিন্তু দরকার পরিষ্কার পরিচ্ছন্ন ওই রকম প্রপার ভাবে হয় নাই সেই ক্ষেত্রে মনে করেন যে এগুলা যে অবস্থান আছে এই অবস্থান যদি কেউ নেয় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে এবং ওখানে যায় তারপরেও মনে করে যে 10 থেকে 12 দিন সময় লাগবে আচ্ছা এই গাভীটার রেট কেমন পড়বে ভাই এটা রেট পড়বে চলো 185,000 আমি 80 রাখবো 180 একদম একদম এটা সাইড করে নেন পাঁচ নম্বরটা দেখি ঠিক আছে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী নিয়ে আসলেন এটা কোন জাতের এটা হচ্ছে হলো জার্সির সংখ্যাটা বেশি আছে আর ফ্রিজিয়ানের সংখ্যাটা কম আছে আচ্ছা জার্সি ফ্রিজিয়ান ক্রস ক্রস জি আচ্ছা এবং এই জন্যই কালারটা একদম প্রপার সাদা কালো না লালটে এবং সাদা জি 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 আর কানটা একদম জার্সি দেন কানটা ছোট এবং কত সুন্দর মাথাটাও একদম ফুললি ফুল জার্সির মতন আসছে বডিটা বেশিরভাগই জার্সি আর কি আচ্ছা ফ্রিজিয়ানটা একটু কম পাইছে হলস্টাইন ফ্রিজিয়ান আর হচ্ছে জার্সির সাথে মিক্স আছে দাঁত দাঁত হচ্ছে হলো 6টা 6 দাঁত
কয় নম্বর বাচ্চা হবে? এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে। ছয় দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা হবে? জি জি। আচ্ছা, প্রেগন্যান্টের বয়স কি রকম বাকি আছে ভাই? প্রেগন্যান্টের বয়সে তাও 15 দিন আছে, 15 থেকে 16 দিন। 15 থেকে 16 দিনের মতো সময় আছে। জি। আচ্ছা, দ্বিতীয় বিয়নের গরুগুলো আমরা একটু জিজ্ঞাসা করি যে আসলে কত লিটার হতে পারে। প্রথম জ্ঞান কত লিটার দুধ দিবে এটা আসলে বলা মুশকিল, কেমন হতে পারে আপনার ধারণা? ধরে আমার পরিচিত বুঝছেন, যার কাছ থেকে কিনছি বাড়ির থেকে কিনছি, তো সে প্রথম বিয়নে সে নাকি 12-13-12 এরকম পাইছে, আবার মাঝে মাঝে 14 পাইছে, অনেক খাদ্য ভালো যে 14 পাইছে। সেই ক্ষেত্রে আমি এবার আশা করছি 16-15-16-17 এরকম হবে আর, এরকম দুধ পাওয়া যাবে। জি। তো এর দাম? এটার দাম হলো চাওয়া দাম 1,70,000, তা নেব না, এটা পড়বে 1,60,000 টাকা। একদম 60,000? হ্যাঁ, একদম 1,60,000 টাকা। এটা সরাই নেন শেষের গাভীটা দর্শকদের। ঠিক আছে, সবশেষ 6 নম্বর সিরিয়ালে একটা কালো রঙের গাভী নিয়ে আসলেন, এটা কোন জাতের ভাই? হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। জি। এর দাঁত কয়টা? এর দাঁত 4টে। 4 দাঁত? জি। কয় নম্বর বাচ্চা হবে? এটা হচ্ছে প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত বয়স, বাচ্চা হবে প্রথমবারের মতো, এর কোনো দুধের কোনো গ্যারান্টি দিতে পারবো না, 4টে বাটের গ্যারান্টি আর হচ্ছে জরারও গ্যারান্টি। প্রথম বিয়েতেও বাটের গ্যারান্টি দেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটার টাইম আছে কি রকম ভাই, গাব কত মাসের? এটা টাইম আছে তা 20 দিন, মানে 8.5 মাসের গাব। হ্যাঁ, 8.5 মাস বা কয়েকদিন একটু 8.5 মাসের ওভার হয়েছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এখনো তাও পুরাপুরি 20 দিন সময় পাবে? জি। আচ্ছা, কেউ এই অবস্থাতে কিনলে তার খামারে গিয়ে সেটিং হলো, সেটিং হওয়ার পরে বাচ্চা দিল, গাভীর জন্য ভালো, বাচ্চার জন্য ভালো এবং খামারের জন্য ভালো অবশ্যই। তো এটার রেট কেমন? এটার রেট হচ্ছে 1,55,000 টাকা। 1,55,000 টাকা। গরু আছে 6টা, লাটে নিলে কোনো সুযোগ সুবিধা তো অবশ্যই দিবেন আপনি, এটা দামাদামি করা যাবে হালকা একটু। আচ্ছা, দামাদামি করে একটু সুযোগ অফার দিয়ে দিবেন অবশ্যই, প্রথম প্রথম যেহেতু অনেকদিন পরে গাভী নিয়ে আসছে, সেই ক্ষেত্রে একদম চিপ রেটে যদি 6টা কেউ নেয় তাহলে আমার সাথে কথা বলে নিতে পারবে। আচ্ছা, তো রাজু ভাই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 0173516-1390। এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে? এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে, আর একটা আছে 0174-6203242। এটা দুইটাই আপনার কাছে থাকে? দুইটাই আমার কাছে থাকে, আমার ছোট ভাইয়ের কাছেও থাকে। আচ্ছা, দুইজনই বিক্রি করতে পারবেন? আপনার ছোট ভাইও করতে পারবে? জি, বিক্রি করতে পারে। আচ্ছা, তো সবশেষ আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, ওই যে ছাল ভালো হয়েছে বিক্রি করে পারলে কি করে খাবি। আচ্ছা, তো আপনার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, আপনার ক্লায়েন্টদের উদ্দেশ্যে, দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, দর্শক ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে এখন যে আসলে বাচ্চা দেওয়ার মুহূর্তে সাথে সাথে নেওয়াটা আসলে ঠিক না, কারণ জানি করলে অনেক সময় সমস্যা হয়ে যায়। যে মনে করে এখন যে অবস্থা আছে আমারগুলো বা যেখান থেকে নেক না কেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না, যেখান থেকে একটু কমও পাবে, কিন্তু আসলে জাত মান আমি মনে করি যেটুকু আমার বয়স হয়েছে, গাভী গরু ব্যবসা সব গরুর সাথে সম্পৃক্ত আছি, কিন্তু আসলে যেটা দুধ আছে ভাই সেটাই হলো জাত। জি জি জি। এনে ওই হলস্টেন ফ্রিজিয়ানও বুঝি না, আমি জার্সিও বুঝি না, অস্ট্রেলিয়াও বুঝি না। সেই থাকলেই সেটা জাতের গাভী, সেটাই হলো জাতের গাভী। সেই ক্ষেত্রে মনে করি যে বহুত দূরে যারা মানে দূর দূরান্ত যারা কিনবে সেক্ষেত্রে প্রেগনেন্ট গাভীটা লেওয়াই হলে বেটার, কারণ যদি 15 দিন 20 দিন না যায় না যায় আছে বাকি আছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবে, এটা হলো মানে সবচেয়ে ভালো। যেখান থেকে নিক সরজমিনে এসে দেখে শুনে নেওয়াই সবচেয়ে ভালো, ওয়েলকাম, সবচেয়ে ভালো। আচ্ছা, তো রাজু ভাই অসংখ্য ধন্যবাদ, 6টা গাভী দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।